আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরফুলাম্বিয়াঈমুরসলিন নবীন মোহাম্মদ ওয়ালা আলহি ওয়াসহাবি আজমাইন আম্মাবাদ সমানিত ভাইরা গত পর্বে আমরা তিন তসবি বা সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তসবিগুলো পাঠ করার বিভিন্ন ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করেছি আজকে একটা গুরুত্বপূর্ণ এই পর্বটা একটা বড়ো ফজিলতপূর্ণ কয়েকটি আমলের কথা আপনাদের বলবো আজকে যে এই বিষয়টা আমল করছি লাহ ইল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওলা লাউল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর কি বলছিলাম বলেন তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাউল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই হাদিস এই এই কালিমাটির ফজিলত যে কি বিশাল আমি আপনাদেরকে 10টি হাদিস আছে শর্টকাট করে আমি বলবো সবগুলো হাদিস আপনাদের পড়ব শুধুমাত্র শুধুমাত্র ফজিলতটার যে জায়গাটা আছে যা বল আল্লাহর রসুল বলেছেন

সুভান আল্লাহ সরিক রাহুল মুরকু আহমদার পাঠ করবে তার জন্য তার আমল নামায় হরত ইসমাই আলহি বংশ থেকে চারজন চারজন মুক্ত করার সমতুল্য সব তার লেখা হবে অপরাধী সে আছে যে যে ব্যক্তি এই কালিমাটি মাটি পড়বে সে তো একটি ইসমাইসলামের বংশ থেকে একটি দাসমুক্ত করার স্বভাব হবে এবং তার আমল নামায় দশটি নেকি লেখা হবে এবং দশটি গুণা মাফ করা হবে তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করা হবে এবং সেই সন্ধ্যা সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা পড়লে সকাল পর্যন্ত শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ করবেন তারপর তিন নম্বর হল যে এই ক্যালিমাটি যে ব্যক্তি প্রতিদিন এক বার পাঠ করবে তার জন্য রয়েছে বিশ্বাস ফজিলত আল্লাহ রসুল বলেছেন হাদিসটি হাজতে আবহাওয়ার বর্ণিত এবং ইমাম বখারি মুসলিম রাহিমল্লা দনোজনই হাদিসটি উল্লেখ করেছেন عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدر في يوم مئة مرة كانت له عدل عشر رقاب وكتبت له مئة حسنة ومحيت عنه مئة سيئة وكانت له حرزا من الشيطان يومه ذلك حتى يمسي

এবং সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা বলে সকাল পর্যন্ত শয়তান অনিষ্ট থেকে সে আল্লাহ তাকে হেফাজত করবেন কথা বুঝতে এবং সে এর সাথে বেশি আমল নিয়ে কেউ উঠতে পারবে না কেউ আমাদের তবে যে ব্যক্তি তার মত অথবা তার স্মৃতি বেশি করেছে সেই ব্যক্তি তো চার নম্বর হাদিসটি যেটা হলে যে ব্যক্তি এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু শরীফ প্রতিদিনে দুইশো বার পাঠ করবে তার জন্য আরেক বিশেষ বড় ফজিলত রয়েছে حدث عبد الله بن عمرو بن العاص رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من قال في يوم مئتي مرة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لم يسبقه أحد كان قبله ولم يدرك أحد كان بعده إلا بأفضل من عمله يعنى إلا من عمل بأفضل من عمله এই হাদিসটি ইমাম হাম্বল ইম নাসাই ইমাম তবরানি অন্য বর্ণনা করেছেন রসুল্লাহ আসলাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন দুই শতবার বলছে যে তার সমান আমলে যারা আগে চলে তারাও পারবে না তারা পরে তারাও তার সমান আমল নিয়ে উঠতে পারবে না তবে যে ব্যক্তি তার সমান অথবা তার সাথে অধিক আমল করবে সেই ব্যক্তি ব্যতীত তাই বলতে যে এই আমলটা করার কারণে সে অধিক নেকি নিয়ে কে আমাদের দিন আল্লাহ উঠবেন পাঁচ নম্বর হাদিস হলো যে যে ব্যক্তি এই কালিমাটি মার্কেটে গিয়ে পাঠ করবে তার জন্য রয়েছে যে আজি বাই এক কয়েক সেকেন্ডে মিলিয়নার হয়ে দিতে পারবেন সোভান আল্লাহ আজি হাদিস দেখেন হাজরতের রসুর উল্লাহ আসলাম বলছে যে ব্যক্তি বাজারে প্রবেশ করে যে হাদিসটা আপনাদের পরে শোনে আন উমার আব্দুল হত্তা রদিয়াল কল কল রসুর উল্লাহি সাল্লাহ আলি ওসাল্লাম মান কল হিন সুখ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লাহুল মুলকু ওয়া লাহুল হামদু

এবং তার আমলনামায় নামায় দশ লক্ষ নেকি লেখা হবে এবং জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করা হবে স্ত্রী হবে আল্লাহ আপনার চিন্তা করে দেখেন কয়েক সেকেন্ডের মাত্র আমল কিন্তু করার মতো লোক হাজারো একজন নেই ঠিক না ভাইজেন এটা দেখেন আমলটা একদম সহজ এমন না যে বাজারে গেছেন আপনি দাঁড়িয়ে করে দাঁড়ায় এখন একটা নির্দিষ্ট জায়গা দাঁড়িয়ে যাবে এরকম না বাজারে গেছেন বাজারে ব্যাগ হাট নিয়ে বাজারে ঢুকতেছেন আর হাঁটতে হাঁটতে পরে বলছেন সমস্যা নেই সবটা কত দশ লক্ষ নেকি সুবাহ আল্লাহ আরে কত নেকির কাজ আমাদের আশেপাশে পড়ে আছে অথচ আমরা কেউ করতে জানা না জানার কারণে আমল করতেছে না তাই আমি বলছি যে আমি নিজেও চেষ্টা করি আপনাদের সকলকে বলি এরা আমলে জীবন আনেন জীবনের মধ্যে অনেক শান্তি আসবে আমলে জীবন আনেন মনের শান্তি আসবে কম্পকে ভাই আজও কার কালো মরে যাওয়াই লাগবে কেউ চিরকাল থাকতে পারবে না কমপক্ষে আমলই জীবনের ভিতরে কম্পকে আল্লাহর সাথে সুসম্পর্ক কায়াম করি তাহলে আমলের কিছু একটু আমল থাকলে কমপক্ষে জান্নাতের আশা তো আমরা নিতে পারবো তাই আমি সকল ভাইদেরকে বলে আমারটা আমরা সবাই করার চেষ্টা করো আল্লাহ আমাদের সকলকে তো বিদান করুন তারপরে ছয় নম্বর হয়েছে যে যারা বিছানায় গিয়ে যে আমরা প্রতিদিন শুইতে যাই আমি আল্লা আগে আলোচনা করেছিলাম যে বিছানা গিয়ে যখন আমরা রাত্রে শুই উজু করে শোবো আর শোয়ার সময় এই বাক্যটা যদি পাঠ করে দেন কী পরিমাণে সব আল্লাহ রসু বলছেন কদির

এই দুটা পাঠ করে এই বাক্যগুলো عليه وسلم মান تَعَرَّ مِنَ اللَّيْلِ فقال لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله اكبر ولا حول ولا قوه الا بالله ثم قال رب اغفر او قال ثم دعا استجيب له فان توضأ وصلى قبل صلاته رواه البخاري هذا هو করেছেন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা একজন প্রসিদ্ধ সাহাবী তিনি বলতেন রাসূল সাল্লাল্লাহু এই দোয়াটি পাঠ করবে এই বাক্যগুলা পাঠ করবে আর সে এই বাক্যগুলা পাঠ করার পরে সে যদি বলে হে হে আমার রব রব্যে ফিরলে হে রব আমাকে ক্ষমা করে দেন আল্লাহ তাকে ক্ষমা করে দিন অথবা বর্ষা যদি সে কোনো দোয়া করে আল্লাহ তার দোয়াগুলো কবুল করেন তারপরে সে যদি উজু করে নামাজ পড়ে আল্লাহ তার নামাজ কী করবেন কবুল করবেন প্রিয় ভাইরা আরেকটি দেখেন এই যে একটা সকল ভাইদেরকে বলবো এই এই কথাটা কমপক্ষে ভালো করে মঙ্গস্থা মনে রাখার চেষ্টা করেন আমাদের অনেকেরই ফিতামাতা বৃদ্ধ হয়ে গেছে দুনিয়ার থেকে আমি আপনি কেউ কি কখন থাকবে জানি না অসুস্থ হয়ে পড়ে আছে সকলকে বলবো এই বাক্যটা আমি আপনাদেরকে আগামী সপ্তাহে আমার একটু স্মরণ করে দিব আমি আপনার কাগজে লিখে দিব আপনারা নিজেরও মুগস্থ করবেন আপনাদের আপনজন যারা আছে তাদেরকেও মুখস্থ করতে দেবেন সেটা কি রস হাজত আর দে বর্ণিত তিনি বলেন কর আল্লাহ আকবর লাহদাহ লাহ ওয়াহদাহ লাহ লাহ কর

কত ওই না না তোর সাথে কত আজে বাজে কত গল্প টল্প করে না আমি ভাইদেরকে বলবো আপনাদের যারা আত্মীয় আছে এটাই শব্দগুলা আমি আপনাদেরকে আগামী সপ্তাহে একটা বড় অক্ষর করে লিখে নিয়ে আসবো আপনার নিজেরাও মুখস্থ করবেন আপনাদের এই ফেসবুক আছে কেন বলতেছে এখন ইমোর মাধ্যমে ফটো করে বাইরে ফাটে যাবেন অথবা কেউ যাইতে লাগলে কাগজ করে ফটো দেন আপনাদের এই বৃদ্ধ লোকগুলো ফরান বাইরে কে যে কখন চলে দেবে আমরা নিজেরও আমল করতে থাকি যাতে করে কমপক্ষে একটু মনটা তো বড় থাকবে যে এই বাক্যগুলো আল্লাহর একত্রবাদের স্বীকৃতি আমি দিচ্ছি হয়তো আল্লাহ দয়া করে ক্ষমা করে দিবেন ভাই আল্লাহর ক্ষমার সবাই আমরা আর আরেকটা হাদিস মিলে শেষ করে দিব আল্লাহর রসম এই বাক্যগুলা যে ব্যক্তি মান কালনা ফি ইউমিন লাইলা গোফর আলহ উদাম বহু কোনো ব্যক্তি যদি এমনি স্বাভাবিক মনে করে দিনে দিনে বা রাত্রে পাঠ করে ওই দিনে বা রাত্রে যদি লোকটা মারা যায় সকালে পাঠ করছে বিকাল হওয়ার আগে মারা গেছে বিকালে পাঠ করছে সন্ধ্যা সকাল হওয়ার আগে যদি মৃত্যুবরণ করে আল্লাহ রসুল বলছে তার সব গুণাগুলো ক্ষমা করা দেওয়া হবে অভার এক হাদিসে আছে যে আল্লাহ তাকে তার যদি অবস্থায় মারা যায় জাহান্ন রকম তাকে স্পর্শ করবে না তাই আমি সকল ভাইদেরকে বলবো আসুন না এই আমলগুলো করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে তো অভিজ্ঞান করুন আজ আর দেরি করছি না আল্লাহ যেন এই কথাগুলো যা বললাম এগুলো যেন আমাকে এবং আপনাদের সকলকে এবং আমাদের পরিবার বন্ধুবান্ধব সকলকে যেন সব মুসলমানদেরকে যেন এই আমলি জীবনে আল্লাহ আসার তৌফিক দান করেন এই বলে আজকের শেষ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি